extra time. সত্যি জীবন গড়ে দেয়। তিনি মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে 200 উইকেটের মালকিন। এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারী বলে কথা। ব্যক্তিগত মাইলস্টোন ছাড়াও তার দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে। তবুও চাকদা এক্সপ্রেসের মন ভালো নেই, কারণ গোড়ালির চোটের জন্য প্রোটিয়াসদের বিরুদ্ধে টি-20 সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। বৃহস্পতিবার সকালে কলকাতায় পা রাখলেন ঝুলন গোস্বামী। কয়েকদিন পরেই তার গন্তব্য হবে NCA। বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য CAB-র তরফ থেকে উপস্থিত ছিলেন সচিব অভিষেক ডালমিয়া এবং সমর পাল। ছিমছাম সংবর্ধনার পরে দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সুখের স্মৃতি থেকে ব্যক্তিগত মাইলস্টোন, চোটের জন্য ছিটকে যাওয়া থেকে 2021 সালের বিশ্বকাপ এবং সর্বোপরি তার দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে ক্যামেরার সামনে মুখ খুললেন ঝুলন গোস্বামী। আমি ওইটা নিয়ে চিন্তা করিনি বয়স নিয়ে, বাট এটুকুনটি বলতে পারি আমি খেলা এনজয় করে যাচ্ছি। অ্যান্ড একটা জিনিস রিয়েলাইজ করছি যে যত দিন যাচ্ছে তত আমি নিজের বোলিংটা আরও এনজয় করতে শুরু করেছি। আই নো হোয়াট আই হ্যাভ টু ডু অ্যান্ড কোথায় গিয়ে থামতে হচ্ছে, কোথায় মানে সুইচ অফ সুইচ অন জিনিসটা আরও ভালো শিখেছি কিছুটা। তো এনজয় করছি বেশি, অ্যাজ লং অ্যাজ আই এম এনজয়িং অ্যান্ড অ্যাজ লং অ্যাজ আই এম পারফর্মিং আই এম কন্টিনিউ করে যাবো। যেদিন মনে হবে না এনজয় করছি না, হচ্ছে না, সেদিন বলবো ভাই ছেড়ে দেওয়া হবে না আমার দ্বারা। আমরা অন্তত ছেলেদের মতন রেগুলার সিরিজ খেলি না, আমরা ব্রেকে খেলি। সো সেখানে একটা সিরিজ মিস করা মানে অনেক বড় মানে আউট অফ কম্পিটিশন ফর ফিউ ডেজ অ্যান্ড দ্যাটস নট গুড সাইন। বাট কিছু জিনিস তোমার হার্টের বাইরে থাকে, সেই ফ্যাক্টগুলোকেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হয় অ্যান্ড দ্যাটস ইজ দ্য লাইফ। এটাকে অ্যাকসেপ্ট করে আগে যেতে হবে, আবার জিরো থেকে শুরু করব। আই অলওয়েজ ট্রাই টু ডু মাই বেস্ট, চেষ্টা করে যাই সবসময় ভালো করার। অ্যান্ড যখন 15-16 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে তো তখন কিছু মাইলস্টোন হয়তো আসে, ইন্ডিভিজুয়াল মাইলস্টোন আছে, সেগুলো অ্যাচিভ করলে ভালো লাগে। অ্যান্ড তারপর আবার নতুন করে আবার জিরো থেকে শুরু করতে হয়। এখন অ্যাচিভ করলাম, পরের দিন থেকে ইঞ্জুরি হয়ে গেল, আবার জিরো থেকে শুরু করতে হবে। সো শুরুর শেষ নেই। একটা টিম বিল্ড করা হচ্ছে এখনও, আর একটা ওয়ার্ল্ড কাপের জন্য আবার নতুন করে বিল্ড করা হচ্ছে। এই সাউথ আফ্রিকা সিরিজটা শুরু হলো, এরপর আমরা পরপর অনেকগুলো টি-20 টুর্নামেন্ট খেলবো, যাতে টি-20 ওয়ার্ল্ড কাপের টিমটা যাতে আমরা সুন্দর করে বিল্ড করতে পারি, আর টি-20 ওয়ার্ল্ড কাপে যাতে আমরা টপ 4-এ আসতে পারি। আর সবসময় একটা ইম্পর্টেন্ট দেখা একটা ভালো ইউনিট, মানে এটিং এই টিমে যত না ভালো মেয়েরা আছে তার থেকেও আমাদের ক্রেডিট দেওয়া উচিত আমাদের সাপোর্ট স্টাফদেরও। তারাও খুব পজিটিভ, তারাও খুব সুন্দরভাবে প্লেয়ারদেরকে একত্রিত করে রেখেছে, তারা সব ফেসিলিটিস প্রোভাইড করছে। অ্যান্ড অ্যাজ এ ফ্যামিলি হিসাবে টিমটা খেলছে, অ্যাজ লং অ্যাজ ইউ আর প্লেয়িং অ্যাজ এ ফ্যামিলি তো রেজাল্ট সবসময় ভালো আসবে। ওভারঅল লাস্ট 4 যেটা আমরা সাউথ আফ্রিকা ট্রিপ করেছি প্রত্যেকটাই খুব ফ্রুটফুল সিরিজ হয়েছে, কারণ 2005-এও আমরা সাউথ আফ্রিকায় গিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছি, তার আগের সিরিজটা গিয়ে ট্রায়াঙ্গুলার সিরিজ ছিল ওটা জিতে এসেছি, 8 সিরিজটা জিতলাম। 2002-এ আমরা প্রথম ইন্ডিয়ান টিম ইন্ডিয়ার বাইরে গিয়ে টেস্ট ম্যাচ জিতেছিল সাউথ আফ্রিকার এগেনস্ট। তো অলওয়েজ সাউথ আফ্রিকা সো ফার ফর গুড ভেনু ফর ইন্ডিয়ান ক্রিকেট, উইমেন্স ক্রিকেট। এটা অনেক দূর এখনও, এখনও 4 বছর বাকি 2021-এ, তার আগে অনেক ঘাত প্রতিঘাত আমাদেরকে পার হয়ে যেতে হবে। এটা যা শুরু, এরপরে অস্ট্রেলিয়া আছে, আরও টাফ সিরিজ হবে ইন্ডিয়াতে খেলা মার্চে। সো লেটস সি, এখন কি এখন এত আগের প্রিপারেশন করিনি, আগে এই মুহূর্তে ইঞ্জুরিটা ঠিক হয়ে যাক যাতে অস্ট্রেলিয়া সিরিজে কাম ব্যাক করতে পারি, সেটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।